হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ উপহার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের কারির একটি রেসিপি। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। এখানে আমি 6টা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। অল্প একটু জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার ভাজা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেক। কিছুক্ষণ পর ঢাকা খুলে আরো একটু জল দিয়ে দিচ্ছি। একটু ফুটে গেলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। সবশেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমাদের ডিমের কারি রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব, তারপর পরিবেশন করে দেবো।